বুদ্ধিমতী টুনির আঙ্গুর বাগান। অনেক অনেক দিন আগের কথা, হিমছড়ি জঙ্গলে অনেক পাখিরা বসবাস করত। সেই জঙ্গলে টুনি নামে একটি পাখিও বসবাস করত। টুনি ছিল ভীষণ বুদ্ধিমতী। তার মা বাবা কেউ বেঁচে ছিল না, তাই টুনি নিজেই কাজ করে নিজের খাবার জোগাড় করত। এভাবেই অনেক কষ্টেই টুনির দিন কাটছিল। আজ কাজে যেতে বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি, নইলে তো বান্টি কাকু ভীষণ রাগ করবে। আসলে টুনি বান্টি কবুতরের একটি কারখানায় কাজ করত। এরপর টুনি বান্টি কবুতরের কারখানায় যায়। বান্টি কাকু, বান্টি কাকু, আমার আসতে একটু দেরি হয়ে গেল গো। তুমি কিছু মনে করো না, আসলে বাড়ির সব কাজ ছেড়ে তারপর আসতে হয় তো, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে, তবে আর যেন দেরি না হয়। তাহলে কিন্তু তোর আর এখানে কাজ করা হবে না বললাম। আচ্ছা ঠিক আছে কাকু, আর দেরি হবে না। এরপর টুনি কাজ করতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি তার বাড়িতে কাজ করছিল, তখনই সেখানে পারুল চলে আসে। আর পারুল টুনিকে বলে, টুনি, এই টুনি, কি করছিস রে? ও মা, তুই তো দেখি কাজ করছিস। আমি আরো ভাবলাম পাশে নদীতে দুজনে একটু মাছ ধরতে যাব। কি রে, যাবি মাছ ধরতে? দেখ দেখ, আমি বড়শিও নিয়ে এসেছি দুটো। কি রে, যাবি বল? আরে পারুল, মাছ ধরতে যাবি তো চল না। আর শোন, আজকে আমরা বাজি ধরে মাছ ধরবো, কেমন? কেমন বাজি রে টুনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, আমরা দুজন নদীর দুপাশে বসে মাছ ধরবো, আর যে আগে মাছ ধরতে পারবে সে অন্যজনকে 100 টাকা দিবে। বল, তুই রাজি আছিস? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি আমি। এরপর টুনি আর পারুল নদীর পাড়ে যায়, আর নদীর দুপাড়ে দুজন বসে যায়। এরপর নদীতে বড়শি ফেলে। আসলে টুনি ছিল ভীষণ বুদ্ধিমতী, তাই টুনি বুদ্ধি করে আগে থেকে চুপি চুপি তার সাথে করে কিছু মাছের খাদ্য নিয়ে এসেছিল। কিন্তু পারুল সেটা কিছুতেই বুঝতে পারেনি। আর টুনি যেখানে বড়শি ফেলেছিল সেখানে কিছু মাছের খাদ্য ছিটিয়ে দেয়, আর মাছের এত খাবারের লোভে পড়ে টুনির বড়শিতে এসে ধরা দেয়। আর অন্যদিকে পারুলের বড়শিতে কোনো মাছই ধরা দেয় না। আমার বড়শিতে আগে মাছ উঠেছে। কি রে পারুল, দেখলি তো আমার বড়শিতে মাছ উঠেছে, তার মানে আমি জিতে গেছি। হ্যাঁ রে, আমার বড়শিতে তো মাছ উঠলোই না, কিন্তু তোর বড়শিতে এত তাড়াতাড়ি কি করে মাছ উঠলো বলতো? আচ্ছা যাই হোক, এই নে তোর 100 টাকা। তুই যখন জিতে গেছিস তোকে তো 100 টাকা দিতেই হবে। নে নে, টাকাটা নে। এরপর পারুল আর টুনি যে যার বাড়িতে চলে যায়। এভাবেই টুনি বুদ্ধি করে তার দিন কাটাচ্ছিল। একদিন সকালবেলা, টুনি, এ টুনি, বাড়িতে আছিস? কাকুলির ডাক শুনে টুনি ঘর থেকে বেরিয়ে আসে আর কাকুলিকে বলে, আরে কাকুলি দিদি, এসো এসো, কতদিন পর এলে তুমি, তা কেমন আছো বলো? আমি ভালো আছি রে টুনি, আমি কিন্তু এবার কয়েকদিন থাকবো তোর বাড়িতে। আচ্ছা ঠিক আছে দিদি, তোমার যতদিন ইচ্ছে থাকতে পারো। এরপর টুনি আর কাকুলি ঘরে চলে যায়। আসলে কাকুলি ছিল টুনির দুঃসম্পর্কের মাসতুতো বোন। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টুনি আর কাকুলি নদী থেকে জল নিয়ে বাড়িতে ফিরছিল, তখনই তারা এক বৃদ্ধ পাখির আওয়াজ শুনতে পায়। আরে আরে, ওই বৃদ্ধা পাখি ওভাবে কাতরাচ্ছে কেন? চলো তো কাকুলি দিদি, গিয়ে দেখি। এরপর টুনি আর কাকুলি ওই বৃদ্ধা পাখির কাছে যায়। আর বৃদ্ধা পাখিকে টুনি বলে, কি হয়েছে বুড়িমা তোমার, তুমি এভাবে কাতরাচ্ছো কেন বলো আমাকে? আসলে বাছা, আমার খুব জল তেষ্টা পেয়েছে,
আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি নদী থেকে জল এনে খেতে পাচ্ছি না রে। আমার একটু জল খাওয়াবে বাছা? কতজনের কাছে সাহায্য চাইলাম, কিন্তু কেউ তো আমায় সাহায্যই করলো না। তুই কি আমাকে সাহায্য করবি বাছা? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি আপনাকে জল দিচ্ছি। এরপর টুনি তার জলের পাত্র থেকে সেই বৃদ্ধ পাখিকে জল খাওয়ায়। প্রাণটা ঝুরিয়ে গেল, তুমি জল খাইয়ে আমাকে বাঁচালে বাছা, তাই আমি খুশি হয়ে তোমায় কিছু দিতে চাই। এরপর বৃদ্ধা পাখি তার ঝুলি থেকে কিছু আঙ্গুরের বীজ বের করে টুনিকে দেয়, আর সেই বৃদ্ধা পাখিটি সেখান থেকে চলে যায়। এরপর কাকলি টুনিকে বলে, দেখলি তো টুনি, কি সব বীজ টিজ দিয়ে গেল। দিল যখন একটু ভালো কিছু দিত, যত সব এদের মতো পাখিকে সাহায্য করাই উচিত নয়। ছি ছি কাকলি দিদি, এসব কি বলছো তুমি? কাউকে সাহায্য করলে তাদের কাছে কিছু আশা করতে নেই, আর এটা আশা করা ঠিক নয়। চলো তো এখন বাসায় যাই। এরপর টুনি আর কাকলি বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে গিয়ে টুনি তার ঘরের পাশের একটু ফাঁকা জায়গায় সেই বীজগুলো বপন করে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন, আরে বা, আঙ্গুর গাছের চারা বেরিয়েছে। না, আমি আর কারখানায় কাজ করব না, আমি বরং আজ থেকে এই আঙ্গুরের চারা খুব যত্ন করব আর ভালোভাবে পরিচর্যাও করব। এরপর থেকে প্রতিদিন টুনি তার আঙ্গুর বাগানের অনেক যত্ন করছিল। আস্তে আস্তে অনেক দিন কেটে যায়। আঙ্গুর বাগানের আঙ্গুর গাছগুলো অনেক বড় হয়েছে। একদিন সকালবেলা টুনি তার আঙ্গুর বাগানে যায়। আরে বা, কি সুন্দর সুন্দর আঙ্গুর ধরেছে! কাকুলি দিদি, ও কাকুলি দিদি, এদিকে এসে দেখে যাও। এরপর কাকুলি আঙ্গুর বাগানে আসে। হ্যাঁ রে টুনি, তোর আঙ্গুর বাগানে তো দেখছি অনেক ভালো ফলন হয়েছে, তুই এবার অনেক ধনী হয়ে যাবি রে। এরপর থেকে টুনি রোজ রোজ তার আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পেড়ে বাজারে বিক্রি করে আর অনেক টাকা লাভ করে। আস্তে আস্তে টুনি অনেক ধনী হয়ে যায়। কিন্তু টুনির ধনী হওয়াতে কাকুলি হিংসে করতে থাকে। না, এই টুনি এই আঙ্গুর বাগানের সাহায্যে এত ধনী হতে পারে না, আমি অনেক ধনী হতে চাই, আমার কিছু একটা করতেই হবে। এরপর কাকলি রাতের আধারে টুনির আঙ্গুর বাগান থেকে আঙ্গুর চুরি করতে থাকে আর চুপি চুপি বাজারে বিক্রি করতে থাকে। কিন্তু টুনি তা কিছুতেই বুঝতে পারছিল না যে কে তার আঙ্গুরগুলো চুরি করছে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার আঙ্গুর বাগানে যায় আর গিয়ে বলতে থাকে, কি ব্যাপার, আমার আঙ্গুর কমে যাচ্ছে কেন? নিশ্চয়ই কেউ চুরি করছে, আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে চোরকে ধরার জন্য। এরপর টুনি একটা বুদ্ধি বের করে। আর টুনি রাতের বেলা নকল ডাইনি সেজে আঙ্গুর বাগানে গিয়ে লুকিয়ে থাকে। এরপর রাত গভীর হলে কাকলি চুপি চুপি আঙ্গুর চুরি করার জন্য টুনির আঙ্গুর বাগানে যায়। আর তখনই হাও মাও খাও, পাখির গন্ধ পাও, এ কে রে, কে কে ওখানে, কে এসেছে, আমার সামনে আয়, আয় বলছি, আমি রক্ত চাই, রক্ত, আমি তোর রক্ত খাবো, আয় আমার কাছে আয়। রাম রাম রাম, হায় ঈশ্বর, এই আঙ্গুর বাগানে ডাইনি কাকলি রে, প্রাণ বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। ওরে বাবা রে, এই ডাইনি আমাকে মেরে ফেলবে। এই বলে কাকলি সেই রাতে টুনির বাড়ি ছেড়ে তার বাড়িতে চলে যায়। আর কাকলির এসব কাণ্ড দেখে
টুনি হাসতে থাকে আর বলতে থাকে, কাকুলি দিদি ভীষণ ভয় পেয়েছে, কেমন বুদ্ধি করে কাকুলি দিদিকে ভয় দেখিয়ে শাস্তি দিলাম, খুব ভালো হয়েছে। এরপর পরের দিন সকালবেলা টুনি তার আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে আর সে আঙ্গুর বনের সব পাখিকে দিয়ে অনেক সাহায্য করতে থাকে। এভাবেই টুনি তার আঙ্গুর বাগানের আঙ্গুরের সাহায্যে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।